আগে রিয়ালে বসে পড়তে আমাদের অনেক কষ্ট হতো গাড় ব্যথা করতো এখন আমাদের ডেক্স পেয়ে অনেক খুশি হয়েছি আমাদের ওখানে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ খুশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই কোরআনের পাখিগুলি এই ফ্লোরে বসে এই রিয়ালে কোরআন শরীফ তেল করতে খুবই অসুবিধা হয়তো। এখন তো এক বোন তাদের কষ্ট দেখে ব্রাঞ্চের ব্যবস্থা করে দিয়েছে এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে এই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে আর আপনারা তো দেখতেছেন ছাত্ররা ডেস্ক গুলা পাইয়া কতটুকু খুশি হয়েছে তারা আগে রাওয়ালের মধ্যে পড়তো অনেক সময় পড়তে গিয়ে তাদের মাথা ব্যথা করতো ঘাড় ব্যথা করতো এখন ডেস্কগুলো পাইয়া তারা অনেক আনন্দিত আর মাথা জুকাইতে হয় না ডেস্কের মধ্যে কোরআন ক্রান স্বাভাবিক পড়তে পারে এই ডেস্ক ভাইয়া ছাত্ররা সবাই অনেক আনন্দিত তোমাদের এই কষ্ট দেখে এত দূর থেকে একজন ভুন এই ডেস্ক সেটের ব্যবস্থা করে দিয়েছে ওনার জন্য কি কিছু বলবা ওনার জন্য দোয়া করব এবং ওনার পরিবারের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের এই কোরআনের পাখিগুলোর কষ্ট দেখে এক বোন ব্র্যান্সের ব্যবস্থা করে দিয়েছে আপনাদের প্রতিক্রিয়া কি আলহামদুলিল্লাহ যিনি দিয়েছে ওনার প্রতি অসংখ্য আমরা শুকরিয়া আদায় করি কারণ আমাদের ছাত্ররা অনেক কষ্ট করে রাওয়ালের মধ্যে পড়ালেখা করত ওদের অনেক অসুবিধা এবং কয়েকদিন আগে আমি একজন ছাত্রকে দেখতে পেলাম যে সে পড়তে অবস্থায় রাওয়ালটা এত নিচু পাওয়ার সমান সমান তো এমত অবস্থা অবস্থায় দেখা যাক কোরআনের একটা আদব খেলাফ তো যিনি দিয়েছেন ওনার উচিলা হয়তো ছাত্রদের এই যে আদবের খেলাফটা ওইটা থেকে বাঁচতে পারতেছে যেহেতু একটা গুণার কাছ থেকে তারা বাঁচতে পারতেছে এর উচিলা হয়তো যে বোনটি দিয়েছে ওনাকে আল্লাহ সৎকার জারিয়া হিসাবে জারিয়া হিসাবে ওনাকে কেমতের দিন পর্যন্ত চালু থাকবে তো আমরা এই উচিলায় আমরা দোয়া করি সকলে মিলে দোয়া করি কোরআন খতম করে দোয়া করবো ইনশাআল্লাহ যে উনাকে এবং ওনার পরিবারকে পুরা পরিবারকে আল্লাহ জান্নাত নসিব করুক এবং দুনিয়ার মধ্যে সকল কাম কামিয়াবি দান করুক এটুকু আশা করি আলহামদুলিল্লাহ দেখ সবকে আমাদের খুব ভালো হয়েছে আমাদের আর যুগে যুগে পড়তে হয় না আমাদের শান্তিতে পড়তে হয় পড়া যায় এই ডেক সেট পেয়ে কি তুমি খুশি আলহামদুলিল্লাহ খুশি প্রিয় দর্শক তারা পূর্বে এই রিয়ালে বসে বসে পড়তে হয়েছিল অনেক কষ্ট হইতো তাদের কোমর ব্যথা করত গাড় ব্যথা করত এই ডেক পেয়ে তাদের কিছুটা কষ্ট দূর হয়েছে আগে রেয়ালে বসে পড়তে আমাদের অনেক কষ্ট হতো গাড়া করতো এখন আমাদের অনেক খুশি হয়েছি আমাদের কোনো সমস্যা হয় না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পড়াশোনা করা যে বন্টি ডেস্কের একটা ব্যবস্থা করেছেন আমরা দোয়া করি ওনার যেন আল্লাহ কবুল করে ওনাকে জান্নাতবাসী করেন এবং ওনার ছেলে মেয়েদেরকে ভালো এবং সুস্থ রাখেন এই দায় আমরা করি এই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অনেক আশা ছিল কেউ যদি তাদেরকে করে দিত বিশুদ্ধ পানির ব্যবস্থা যেই পানি দিয়ে অযুগুচল সব কিছু করতে পারত অনেক স্বাচ্ছন্দ্য সেই আশা ছিল সবার মনে ইনশাল্লাহ সেই ব্যবস্থাও হয়ে গেছে এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার ও একটি ফলো দিয়ে সুনামের আলো পেস্টিকে সময় আপনাদের পাশে বন্ধ হয়ে থাকার সুযোগ করে দিই ধন্যবাদ